আপনারা যদি আপনাদের পক্ষ থেকে মোটরসাইকেলের সোজা বলি মোটরসাইকেল এখানে তো গাড়ি ভর্তি ভর্তি শ্রীবস্ত্র নিয়ে যাচ্ছে আমি ওসি স্যারকে ফোন দিছি আমি তাৎক্ষণিক আপনার থানার সামনে কোন ব্যবস্থা নেয় নাই থানার সামনে ঘটনা এটা তো 5 মাইল দূরে না 3 মাইল দূরে না প্রকাশ্য অস্ত্র নিয়ে যদি অবৈধ অস্ত্র নিয়ে প্রকাশ্য মানুষকে হুমকি দিতেছে মানুষের সামনে ঘুরে বেড়াইতেছে তাহলে এই যদি হয় নির্বাচনের পরিবেশ এটা যদি আচরণ বিধির কোনো কিছু মারা হচ্ছে এটা জনগণকে দেখেন এখানে আমার গোপালপুর ভবনে গিয়ে দেখেন তাদের বক্তব্য শুনেন পেন্ডারকে আমি দিচ্ছি আরো আমার কাছে আছে সেটা দেওয়া হয়নি আমি অত্যন্ত বিনয়ের সাথে বলি যে আমাদের সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে আমাদের নির্বাচনের আচরণ বিধি এই ধরনের আচরণ বিধি এই পরিবেশের কারণে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে আমি মনে করি যে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল ধরে রাখার জন্য এখন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে যেখানে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই আমাদের একটা ভয় কিসে জনগণ ভোট দিবে যাকে ইচ্ছে তাকে ভোট দিবে সেই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমার পার্টির সাধারণ সম্পাদক বলছেন যে সুন্দর অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য আমরা অতীতের যে কোনো নির্বাচনে এই নির্বাচনটা একটা উদাহরণস্বরূপ আমরা দেশকে উপহার দিতে তাহলে আমি অত্যন্ত বিনয়ের সাথে রিটার্নিং কর্মকর্তা মহোদয় সম্মানিত দক্ষ জেলা প্রশাসক মহোদয় এবং নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট আমি আশা করি আমার নির্বাচনী এলাকায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক নির্বাচনের আইনগত দিকগুলো আমার জনগণের স্বার্থে আপনারা সেটা প্রয়োগ করবেন আমি 131 টাঙ্গাইল 2 মহাপুর গোপালপুর উপজেলা বাংলাদেশ কংগ্রেস মনোনীত রাষ্ট্রপতি জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধি মানার পোস্টার সংক্রান্ত যে আইন সেই জায়গায় লেমিনেটিং এর বিষয়টা এই আচরণ বিধিমালাতে আসেনি তবে আমি অনেক প্রার্থীর কাছে শুনেছি বা হাই অফিসিয়ালও শুনেছি যে লেমিনেটিং পোস্টার পড়তে পরিবেশ আন্দোলনকারীরা একটা রিকোয়েস্ট করার কারণে এবার নাকি লেমিনেটিং করা যাবে না কিন্তু আজকের আচরণ বিধিমালাটি কি প্রিন্ট হওয়ার পরে হয়েছে কিনা এটা আপনি অ্যাজ এ রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচন কমিশন থেকে জানবেন আপনাকে ধন্যবাদ খুব চমৎকার একটি ইস্যু আর